এখন রয়েছে চতুর্থ শিল্প বিপ্লব ও কর্ম পরিকল্পনা বিশেষ আলোচনা এই আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মফিজুর রহমান আপনাকে স্বাগত একটি আমরা তো এর আগে তিনটি বিপ্লবের কথা শুনেছি শিল্প বিপ্লব তো চতুর্থ বিপ্লবের একদম আমরা তো আমি জানবো যে এই জানতে অনেক শিল্প এর জন্য ধ্বংস হবে অনেক হবে তো পুরো বিষয়টি আমাদেরকে একটু বলেন আসলে বিষয়টি আমরা ইতিমধ্যে তিনটা বিপ্লব দেখেছি এবং প্রত্যেকটা বিপ্লবের সাথে সাথে আমাদের অটোমেশনের পরিমাণ বেড়ে গেছে একদম এবারেও তাই হবে কিন্তু পার্থক্য হচ্ছে এটাই যে এখন মেশিনের মধ্যে ইন্টেলিজেন্স দেওয়া সম্ভব হয়েছে যেটা আগে সম্ভব ছিল এখন মেশিনও মানুষের মতো কাজ করতে পারবে মেশিন লার্নিং বলে একটা সাবজেক্ট আছে যেখানে আমরা দেখেছি যে কম্পিউটার বা রোবট নিজে নিজে শিখতে পারে আগে হতো কি যে একটা রোবট কি বা একটা মেশিন আমরা যে নলেজটা দান করতাম সেইটুকুতেই সে কাজ করতে পারতো কিন্তু এখন সে নিজে নিজে শিখতে পারবে এবং তার পারফরম্যান্স নিজে নিজে বাড়াতে পারবে আচ্ছা আচ্ছা তো এই জন্যই আমরা খুব রিভলিউশনারি চেঞ্জ দেখতে পাবো সামনে আমি কয়েকটা एग्जांपल দি ফর एग्जांपल আমরা আগে ছবি তোলার জন্য ফিল্ম ইউজ করতাম ফুজি ফিল্ম কোডাক ফিল্ম কিন্তু এখন ডিজিটাল ক্যামেরা আসার পর আমরা অনেক ছবি তুলতে পারি এবং ফিল্মের দরকার হয় না তার ফলে ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতো তাদের কিন্তু আর কাজ নাই হ্যাঁ এবং পুরাপুরি ওই শিল্পটা কিন্তু লুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে আপনারা যদি চিন্তা করেন পোস্ট অফিসের কথা একসময় এটা খুব কর্মচাঞ্চলে ভরপুর একটা জায়গা ছিল এখন পোস্ট অফিস গুলো অলমোস্ট ডাইং আউট কারণ আমরা এখন ইমেলে সবকিছু করি আমাদের পোস্টাল অ্যাড্রেস বলতে আমরা এখন ওয়েব অ্যাড্রেস বোঝাই ইমেল অ্যাড্রেস বোঝাই এইভাবে আমরা দেখব যে ভবিষ্যতে অনেক শিল্প যেগুলো এক্সিস্টিং সেগুলো থাকবে না যেমন অটোনোমাস ভেহিক্যালের কথা বলি যদিও এখনো এটা আমাদের সায়েন্স ফিকশন মনে হয় আমার ধারণা আগামী দশ বছরের মধ্যেই আমাদের গাড়িগুলোর কোনো ড্রাইভার দরকার হবে না তার মানে ড্রাইভারের ড্রাইভিং যে একটা প্রফেশন ছিল সেটা থাকবে না হয়তো বা তখন ট্রাফিকেরও দরকার হবে না অটোনোমাস তো এবং এত ইন্টেলিজেন্ট হবে যে ওখানে দেখা যাবে যে খুব একটা অ্যাক্সিডেন্টও হচ্ছে না তো তারপরে যে ট্রাফিক ট্রাফিক যে একটা জব সেই জবটা হয়তো বা থাকবে না এই জন্যই বলতে চাচ্ছি যে এই এমন একটা পরিস্থিতির সামনে আসছে যেটা খুব ভীতিকরও হতে পারে আবার এটা ভীতিকর সেরকম নাও হতে পারে হ্যাঁ কিন্তু একটা জিনিস যেমন ধরেন একটা এক্সাম্পল দি যে এই যে বললাম যে আমাদের শিল্পগুলো একটা নতুন নতুন শিল্প নতুন নতুন জিনিসের ফলে আমাদের আগের শিল্পগুলো থাকবে না তার ফলে অনেক কর্মজীবী বা কর্মসংস্থান থেকে পিছিয়ে পড়বে এটা একটা এটা একটা নেগেটিভ দিক কি তো সেটাই তো এখন ওই যে আপনি বলছিলেন যে অনেক শিল্প তৈরি হবে আগেগুলো ধ্বংস হয়ে যাবে এত জনসংখ্যা আমাদের যে যেটা বলছিলেন কর্মসংস্থান থাকবে না একটু জানতে চাই প্রস্তুতিটা আসলে কেমন কি আমাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকে কি মনে করছেন শিক্ষা ব্যবস্থায় কি চেঞ্জ আসতে পারে শিক্ষা ব্যবস্থায় আসলে এখন যেটা বলা হয় আর কি যে আগে ইলিটারেট পার্সনকে বলা হতো কারা যারা পড়তে পারে না লিখতে পারে না তাদেরকে এখন এটা ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে এখন বলা হয় যে যে লোক পুরানো জিনিসকে আনলার্ন করতে পারে না এবং নতুন জিনিস শিখতে পারে না সেই হচ্ছে ইলিটারেট তার মানে হচ্ছে আমাদের তৈরি থাকতে হবে বা আমাদের ছেলে মেয়েদেরকে এমনভাবে তৈরি করতে হবে যে সে যেন কোনো একটা পার্টিকুলার জবের জন্য তৈরি না হয় এমন হতে পারে তাকে সবসময় তৈরি থাকতে হবে যে কোনো সময়ে তার যে সে যেটা শিখেছে সেটা হয়তো বা কাজে লাগবে না নতুন শিল্প আসার ফলে তাকে নতুন কিছুতে সুইচ করার জন্য অ্যাটিচিউডটা থাকতে হবে এবং সেই তার স্কিল সেটটা থাকতে হবে সেলফ লার্নিংটা হবে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর সামনের সামনের সরকারি পর্যায়ে থেকে আসলে কি প্রত্যাশা করেন মানে সরকারি পর্যায়ে কি করণীয় আসলে আমাদের এখন যেটা হবে যে বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে তাদের পড়াশোনার যে টিচিং লার্নিং প্রসেসটাকে এখন চেঞ্জ করছে যাতে করে ইনোভেশনটা সামনে চলে আসে আমাদের ছাত্রছাত্রীরা অনেক বেশি ইনোভেটিভ হতে পারে নতুন কিছু তৈরি করতে পারে তাদের স্কিল সেটটা ওইভাবে তৈরি করা যেন তারা প্রিপেয়ার্ড হতে পারে নতুন কোনো জায়গায় সুইচ করার জন্য আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখন তৈরি হয়েছে আমরা বিএসসি ডিগ্রি দিচ্ছি এমএসসি ডিগ্রি দিচ্ছি পিএইচডি ডিগ্রি দিচ্ছি কিন্তু ইউনিভার্সিটিগুলোকে এখন থেকে তৈরি থাকতে হবে ছোটো ছোটো নতুন নতুন যখন টেকনোলজি আসবে ছোটো ছোটো কোর্স অফার করতে হবে যাতে করে যারা এখন কর্মজীবী তারাও যেন ইউনিভার্সিটি যেয়ে শিখতে পারে মানে এখন ইউনিভার্সিটি শুধুমাত্র এই ধরেন আঠেরো বছর থেকে

দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত কৃষি বিজনেস দর্শক একুশে বিশ দেশে পরপরই দেখছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড সৌজন্যে দর্শক বিরতির আগে চতুর্থ শিল্প বিপ্লব ও কর্ম পরিকল্পনায় কথা বলছিলাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মফিজুর রহমানের সঙ্গে আবার ফিরছি আলোচনায় আপনি চতুর্থ বিপ্লবের কথা বলছিলেন তাতে করে তো আমাদের লাইফস্টাইলটা অনেক চেঞ্জ হবে সেই চেঞ্জটা একটু জানতে চাচ্ছি কি ধরনের চেঞ্জ হতে আমরা কিন্তু অলরেডি আমাদের লাইফ অনেক চেঞ্জ করেছি আমাদের যখন স্মার্টফোন ছিল না চিন্তা করেন যে তখন আমরা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতাম সময় কাটাতাম এখন কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে এখন সবাই স্মার্টফোন নিয়ে বিজি থাকে এবং অনেক কাজ আমরা স্মার্টফোনের থ্রুতে করতে পারি যে কোনো জায়গায় টিকিট কাটতে যাবেন স্মার্টফোন ইউজ করতে পারি এবং অনেক কিছুই এখন যেমন আমাদের একজন ছাত্র ছাত্রীকে ঢাকায় আসতে হতো একবার ফর্ম নেওয়ার জন্য একবার ফর্ম জমা দেওয়ার জন্য আবার পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা রেজাল্ট কালেকশনের জন্য এখন শুধুমাত্র একবার পরীক্ষা দিতে আসতে হয় আর কিছু না সে মোবাইলের থ্রুতে ফর্ম কালেক্ট করতে পারে ফর্ম জমা দিতে পারে খালি পরীক্ষার সময় পরীক্ষা দিতে আসতে হয় তারপর রেজাল্টটাও সে পেয়ে যায় অটোমেটিক্যালি

আপনি যদি কোন একটা দেশে যান আপনি হোটেলে তো অনেক এক্সপেন্সিভ অনেকে বাসায় জায়গা থাকে সেটা আপনি শেয়ার করতে পারেন আমাদের ঢাকা তো শুরু হয়েছে আমরা দেখলাম এটা একটা টেকনোলজি আসছে নতুন তাহলে অনেক কিছু শেয়ার হবে আর কিছু কথা শুনছে আইওটি প্রিন্টিং বায়ো প্রিন্টিং জেনেটিক্স এই যে বিষয়গুলো শুনছি আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস ভবিষ্যতে যেটা হবে এখন আমাদের কম্পিউটারে যেমন প্রত্যেকটা কম্পিউটার একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে সেরকম আইওটি তে প্রত্যেকটা ডিভাইসের অ্যাড্রেস থাকবে ডিভাইস গুলো নিজেদের সাথে নিজেদের কথা বলতে পারবে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারবে হ্যাঁ যেটা হবে কি যে অনেক ইন্ডাস্ট্রিতে এখনো যদিও ইন্ডাস্ট্রি গুলো অনেক অটোমেশনে গেছে এরপরেও ভবিষ্যতে খুব স্মার্ট সেন্সর আসবে সেন্সর গুলা ইনফরমেশন এক্সচেঞ্জ করবে এবং কোন জায়গায় কোন ধরনের ফল্ট হলে নিজেরাই সেটা ঠিক করতে পারবে এগুলো কি বলছি আমরা যে ইন্টেলিজেন্স এই ইন্টেলিজেন্সের ফলে ইভেন দেখা যাবে যে আমাদের যেটা বললাম যে যে ব্যাপারটা আসছে আমাদের যেগুলো ম্যানুয়ালি আমরা করতাম সেই সমস্ত শ্রমিকদের কাজ চলে যাবে এটা একটা সমস্যা এখন হয়তো কাজ তাদেরকে দেওয়া যাবে তো অবশ্য গত তিনটা বিপ্লবে আমরা দেখেছি সবসময় কিন্তু মানুষ আশঙ্কা করেছে যে অনেকে চাকরি থাকবে না কর্মসংস্থান হবে না কিন্তু নতুন কিন্তু কর্মসংস্থান হয়েছে যেমন আমাদের পাঠাও একন একটা কমপ্লিট एग्जांपल সেটাই যে অনেক লোকে কিন্তু এখন কর্মসংস্থান হয়েছে জাস্ট তার একটা বাইক থাকলেই হয় বাইক ভাড়া হয় সেটাই তো যে তিনটা বিপ্লব জি আমরা এর আগে দেখেছি কারণগুলো কি একটু আমরা জানতে পারি কেন আসলে যে বিপ্লবগুলো প্রথম বিপ্লব ছিল আমাদের স্টিম ইঞ্জিন আচ্ছা স্টিম ইঞ্জিন আসার ফলে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসটা অটোমেশন হয়ে গেল আচ্ছা এবং তারপরে আসলো তো সেকেন্ড বিপ্লব ছিল ইলেকট্রিসিটি আচ্ছা এটা মাস প্রোডাকশনে চলে গেল মানুষ তখন হ্যাঁ এবং থার্ড বিপ্লব ছিল হচ্ছে আমরা যেটা কিছুদিন আগে পর্যন্ত ডিজিটাল কম্পিউটার তারপরে ইন্টারনেট এটা সেটা আমাদের থার্ড বিপ্লব আর ফোর্থ হচ্ছে আমাদের এআই মেশিন লার্নিং জেনেটিক্স এগুলোর আপনার সক্ষমতার ফলে যে বিপ্লবটা তৈরি হচ্ছে তো জেনেটিক্স নিয়ে একটু কথা বলি এখন কিন্তু বাংলাদেশেও আমি কিছুদিন আগে দেখলাম যে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এমন ধরনের একটা ধানের ধানের জেনেটিক জেনেটিক চেঞ্জ করেছে এখন জেনেটিক কম্পোজিশনকে চেঞ্জ করা যায় জেনেটিক কম্পোজিশন চেঞ্জ করলে হয় কি প্রপার্টি চেঞ্জ হয়ে যায় এমন এক ধরনের ধান আবিষ্কার করেছে এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা এখন পানির নিচে থাকলেও সার্ভাইভ করতে পারবে এরকম নতুন অনেক কিছু তৈরি হবে যে খুব বৈরী আবহাওয়াতেও যেন ফসল ফলাতে ফলানো যায় এরকম

85% সেই জন্য আমাদের প্রস্তুতি থাকা দরকার যেটা আমরা আগেই বললাম যে আমাদের ছাত্রছাত্রীরা যেন সেলফ লার্নিং এবিলিটিটা অর্জন করতে পারে এইভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে আচ্ছা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস তো সেই ক্ষেত্রে তো আসলে বিশ্ববিদ্যালয়গুলোর আসলে কারিকুলাম ঠিক করতে হবে আসলে এখন প্রবলেম সলভ এবিলিটি অ্যানালিটিক্যাল স্কিল এইগুলোর উপর জোর দিতে হবে বেশি এবং একটা শিশু বয়স থেকে আসলে একটু শিক্ষার চেঞ্জ আনা উচিত কিনা মনে হয় হ্যাঁ আমাদের একটু লার্নিং প্রসেসটা চেঞ্জ করতে হবে যাতে করে তারা ছোটবেলা থেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং তাদের ইনোভেশন দিয়ে সেই চ্যালেঞ্জটা অতিক্রম করতে পারে আচ্ছা আচ্ছা এই জিনিসটা ইম্পর্টেন্ট অবশ্যই আমরা সেটা প্রত্যাশা করি শুনতে অনেক ভালো লাগছে আজকে একদমই সময় নেই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক এতক্ষণ চতুর্থ শিল্প বিপ্লব ও কর্ম কথা বলছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মহফিজুর রহমান দর্শক এবার নিচ্ছি আরো একটা বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিটে আবার ফিরে আসবো কিছু বিজনেসে আরো আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন